বন্ধুরা, আজকে আমরা শিখব কোন যৌগের নামের পূর্বে কেন থায় শব্দটি যুক্ত হয়। অর্থাৎ আমরা যখন কোন একটি যৌগের নাম লিখি, তখন কোন একটা কোন কোন যৌগের নামের পূর্বে আমরা থায় শব্দটি যুক্ত করি। এই থায় শব্দটি আমরা কখন যুক্ত করব আজকে আমরা সেটা জানব। তো চলো, যখন আমরা দেখব যে কোন যৌগে অক্সিজেন থাকে এবং সেই অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়, অর্থাৎ অক্সিজেনটি উঠে গিয়ে ওই অক্সিজেনের পরিবর্তে সালফার ওই যৌগে যুক্ত হবে আর অক্সিজেনটি সরে যাবে, তখন তাকে আমরা তখন সেই যৌগটির নামের পূর্বে আমরা থায় শব্দটি যুক্ত করি। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি একটু বুঝি। তো দেখো, এক্সাম্পল ওয়ানে আমরা লিখেছি SO4 2-, এর নাম আমরা সকলেই জানি সালফেট আয়ন SO4 2-। তাহলে এখন এর পাশের যৌগটি দেখো S2O3 2-। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই জায়গায় অক্সিজেনের সংখ্যা হচ্ছে 4, এইখানে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 3, এইখানে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 4, এখানে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 3। আবার সালফারের দিকে লক্ষ্য করো, এখানে সালফারের সংখ্যা হচ্ছে SO4 2-, সালফেটে সালফারের সংখ্যা হচ্ছে 1টি, S2O3 2-এ সালফারের সংখ্যা হচ্ছে কয়টি? 2টি। একটা বিষয় একটু লক্ষ্য করো, এইখানে অক্সিজেন ছিল কিন্তু 4টা, এই 4টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন কিন্তু এখানে অনুপস্থিত। আবার এখানে সালফার ছিল 1টা, আরেকটি সালফার এসে যুক্ত হওয়ার পরে S2 হয়েছে। অর্থাৎ এখানে কি ঘটনাটি ঘটেছে, এখানে একটা সালফার এই S2-তে, এখানে SO4 এর জায়গায় এখানে একটা সালফার যুক্ত হয়েছে SO4 2-এ, একটা সালফার যুক্ত হয়ে S2 হয়েছে, আর একটা অক্সিজেন উঠে গিয়ে SO3 হয়েছে, আর 2-টা রয়েই গেল। অর্থাৎ SO4 2-, সালফেটে একটা সালফার ছিল, সেখানে আরেকটা সালফার যুক্ত হয়ে S2 হয়েছে, অক্সিজেন 4টা ছিল, একটা অক্সিজেন চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? কারণ একটা সালফার এই যৌগে যুক্ত হয়েছে, অর্থাৎ অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়েছে। অক্সিজেন যদি সালফার দ্বারা রিপ্লেস হয়, এখানে কিন্তু রিপ্লেস হয়েছে, দেখতে পাচ্ছ SO4 2-এ সালফার ছিল 1টি, S2O3-তে সালফার 2টি, এবং 1টি অক্সিজেন কমে গিয়েছে, অর্থাৎ অক্সিজেন সালফার দ্বারা রিপ্লেস হয়েছে। সেজন্য আমরা S2O3 2-কে কী বলবো? থায়োসালফেট। এর নাম ছিল কি? থায়ো। এর নাম ছিল সালফেট, SO4 2- ছিল সালফেট, কিন্তু যেহেতু এখানে অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়েছে, একটা অক্সিজেন কমে গিয়েছে এবং সালফার একটি বেড়ে গিয়েছে, অর্থাৎ রিপ্লেস হয়েছে, সেই জন্য এর নামের পূর্বে কি যুক্ত হয়েছে? থায়ো কথাটি যুক্ত হয়েছে, অর্থাৎ এর নাম হচ্ছে থায়ো সালফেট। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি, CNO-, এর নাম আমরা সকলেই জানি সায়ানেট, ঠিক আছে? এর নাম আমরা সকলেই কি জানি? সায়ানেট। তো এইখানে লক্ষ্য করো, আবার পরবর্তীতে এটি আবার লিখেছি CNS, তাহলে এই জায়গাটাই একটু লক্ষ্য করো, এইখানে অক্সিজেনটির পরিবর্তে একটি সালফার যুক্ত হয়ে গেছে, অর্থাৎ অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়েছে CNS-এ। যেহেতু অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়েছে, তাহলে ওই নিয়ম অনুযায়ী আমরা এর নাম কি বলবো? থায়োসায়ানেট। থায়োসায়ানেট কেন বলেছি? কেননা CNO-এ যে অক্সিজেনটি ছিল, সেটি পরবর্তীতে সালফার দ্বারা রিপ্লেস হয়েছে, অর্থাৎ অক্সিজেনের জায়গায় সালফার বসে গিয়েছে, সেজন্য এর নামের পূর্বে থায়ো যুক্ত হয়েছে, থায়োসায়ানেট। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি, একটি বন্ড OH, এটি হচ্ছে অ্যালকোহল, আমরা এটিকে অ্যালকোহল হিসেবে সকলেই জানি। তো অ্যালকোহলের কার্যকরীমূলক যেহেতু, তাহলে এইখানে আবার লক্ষ্য করো, এই জায়গাটাই হাইড্রোজেন, হাইড্রোজেনের জায়গায় ঠিক আছে, কিন্তু অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়ে SH হয়ে গেছে। যেহেতু অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তাহলে আমরা এর নামের পূর্বে কি যুক্ত করব? থায়ো, একই নিয়ম অনুযায়ী, অর্থাৎ নাম হচ্ছে থায়ো অ্যালকোহল, এর নাম হচ্ছে কি? থায়ো অ্যালকোহল। চলো আমরা আরেকটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি আরও একবার দেখে নিই। তো এখানে দেখো, এটা হচ্ছে ইথারের সংকেত, আমরা এটা সকলেই জানি। তো পরবর্তীতে দেখো, এইখানে
অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়ে গেছে, সেই জন্য ওই একই নিয়ম অনুযায়ী আমরা ইথারের পূর্বে থায় শব্দটি যুক্ত করব। কেন যুক্ত করলাম? অক্সিজেনটি সালফার দ্বারা রিপ্লেস হয়েছে, সেই জন্য এর নাম হবে থায়ো ইথার। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে একেবারে সর্বশেষে আরও একবার বলে নিচ্ছি যে কোনো একটা যৌগে যদি অক্সিজেন থাকে এবং ওই অক্সিজেনটা যদি সালফার দ্বারা রিপ্লেস হয় তাহলেই ওই যৌগের নামের পূর্বে আমরা থায়ো শব্দটি যুক্ত করব। ধন্যবাদ।